أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী আসন্ন পবিত্র ঈদুল আযহা বা কুরবানির ঈদ এই ঈদুল আযহা বা কুরবানির ঈদ নিয়ে আমাদের সমাজে বিশটি প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা রয়েছে সেগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নাম্বার 1 কোনো কোনো এলাকায় কুরবানির পশুর খাদ্যনালী নিয়ে ঘরের সামনে টাঙিয়ে দেওয়া হয় আর মনে করা হয় এর মধ্যে অনেক সওয়াব রয়েছে এটি একটি অবান্তর ধারণা নাম্বার 2 কোনো কোনো এলাকায় প্রচলন আছে যে সমস্ত গাছের আমে পোকা হয় সেই সমস্ত গাছে বসে কুরবানির গোশত খেয়ে হাড়গুলো গাছে ঝুলিয়ে রাখলে পোকা হয় না অথচ এই ধরনের ধারণা অমূলক এবং সম্পূর্ণ কুসংস্কার তৃতীয়ত কোন কোন এলাকায় জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানির দিন পর্যন্ত মুরগি ইত্যাদি জবে না করা এবং আদৌ গোশত না খাওয়ার যে রীতি ও রেওয়াজ রয়েছে শরীয়তে কোনো ভিত্তি নেই চার নম্বর কুসংস্কার হলো অনেক এলাকায় পশুর বয়স অনুপাতে দাঁত গজিয়েছে কিনা তা যাচাই করা হয় কিন্তু বয়সের ক্ষেত্রে দাঁত গজানো না গজানোর উপর নির্ভর করা যায় না বরং বয়সের সঠিক ধারণা হলো দাঁত না গজালেও কুরবানি হবে আর বয়স কম হলে দাঁত গজালেও তার দ্বারা কুরবানি হবে না পঞ্চম ভুল ধারণাটি হলো জন্তু ক্রয় করার পর লাল শালু দিয়ে সাজসজ্জা করা পুষ্পমাল্য দিয়ে গলিতে গলিতে নিয়া এবং মানুষের বাহবা পাওয়ার জন্য জন্তুকে এদিক সেদিক ঘুরানো এটা সম্পূর্ণ নাজায়েজ ও কুসংস্কার আর ঈদুল আজহার সম্পর্কে যেসব বিষয় বর্জনীয় সেগুলো হলো নাম্বার 1 গোশত খাওয়ার নিয়তে কোরবানি করা নাম্বার 2 হারাম উপার্জনের টাকায় কোরবানি করা নাম্বার 3 ভাগে কোরবানিতে একজনের নিয়তেও যদি সমস্যা থাকে বাকিদের কোরবানি হবে না নাম্বার 4 এবার গরুটা কিনে ঠকছি এমনতর মন্তব্য বলা নাম্বার 5 পশুর ওজন পরিমাপ করে প্রতি কেজির মূল্য নির্ধারণ করা নাম্বার 6 পশুর বয়স যাচাই না করা গরু মহিষ 2 বছরের কম হলে কোরবানি হবে না ছাগল 1 বছরের কম হলে কোরবানি হবে না এটা খেয়াল রাখবেন 7 নম্বর বিষয়টি হলো কম দামি কিনে বেশি দাম বলা বেশি দামি কিনে কম দাম বলা 8 নম্বর লোক দেখানোর নিয়তে ফেসবুকে কোরবানির পশুর ছবি দিয়া 9 নম্বর হলো সন্তান নিজে নেসাবের মালিক সম্পদের মালিক সে নিজের কোরবানি না করে মা বাবার পক্ষ থেকে কোরবানি করা যদি মা বাবা নেসাবের মালিক না হন তখন সন্তানের উচিত আগে নিজের ওয়াজিব কোরবানি করা এবং অতিরিক্ত হিস্সা থাকলে তাতে মা বাবার জন্য সওয়াবের নিয়তে মা বাবার নাম দিতে পারে তাতে সমস্যা নেই ইদানিং কিছু টাটকা ভুল ফতোয়া শোনা যায় যেমন কোরবানির সাথে আকিকা করা যাবে না বলে মনে করা তারপরে গরুতে 7 ভাগ দেওয়া যাবে না এটাও একটি টাটকা ভুল ফতোয়া এরপরে হলো মৃতদের পক্ষ থেকে কোরবানি করা যাবে না তারপর আরেকটা ইদানিং খুব টাটকা ফতোয়া আসলো সেটা হলো কোটিপতি হলেও কোরবানি না করলে কোনো সমস্যা নেই এমনতর মারাত্মক ভুল ধারণা ও ভুল ফতোয়া ইদানিং শোনা যায় যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন।